আমরা এর আগে দেখেছি কিভাবে প্রথম প্রোগ্রাম লিখতে হয়, এখন দেখব আমরা ডাটা টাইপ। ডাটা নিয়ে আমরা অনেকেই কাজ করেছি হয়তো, যেমন হয়তো কেন আমরা ছোটকাল থেকে ডাটা শিখে আসছি। যেমন আমরা ছোটকালে কি শিখেছি, আমরা শিখেছি নিউমেরিক নাম্বার, মানে 1 2 3 4। তো আমরা শিখেছি, যেমন আমরা যদি বলি 1 2 3 4, এগুলো হচ্ছে নিউমেরিক নাম্বার আমরা শিখেছি। আরেকটা হচ্ছে আমরা লিখতে শিখে, যেগুলো এগুলো এ বি সি এগুলো। আবার অনেক সময় দেখা যায় অনেক নাম, যেমন দীপু নাম্বার 1 এরকম, বা এ বি সি 1 এভাবে লিখতে হয়। এটা হচ্ছে দুইটার মিক্স করা, এটা হচ্ছে নিউমেরিক, এটা হচ্ছে আলফাবেটিক আমরা জানি, আর এটা হচ্ছে দুইটার মিক্স করা, মানে আলফা নিউমেরিক দুইটার মিক্স। তো অ্যাপার্ট ফ্রম কম্পিউটার প্রোগ্রামিং, লেটস টেক এ নার্সারি ক্লাস প্রবলেম টু অ্যাড টু হোল নাম্বারস 10 20, হুইচ ক্যান ডু দ্য সিম্পল অ্যাজ ফলো। তো আমরা যদি দুইটা নাম্বারকে যোগ করতে যাই, 10 এবং 20 ইকুয়ালস টু 30, যেটা আমরা নার্সারি ক্লাসে শিখে এসেছি, সেই জিনিসগুলো কম্পিউটারকে বলতে হবে, শেখাতে হবে। আমরা জানি যে কম্পিউটার একটা ইন্টেলিজেন্ট স্টুপিড, সে অনেক কিছুই জানে কিন্তু কিছুই করতে পারে না, তাকে সব কিছু টু দ্য পয়েন্ট শিখিয়ে দিতে হয়। তো এটা হচ্ছে আমাদের নিউমেরিক নাম্বার, বা এটাকে আমরা ইন্টিজার বলে। আর হচ্ছে আমরা শিখেছি যে আমাদের দশমিক ভগ্নাংশ শিখেছি, দশমিক ভগ্নাংশ মানে আমরা দেখতে পারি 10.23, এটা হচ্ছে দশমিক সহ, এটা হচ্ছে আমাদের রিয়েল নাম্বার বা দশমিক ভগ্নাংশ, এটাকে আমরা বলবো ফ্লোট, ফ্লোট নাম্বার, এটাকে আমরা ফ্লোট বলবো। আর এ বি সি এটাকে বলবো আমরা স্ট্রিং, যেহেতু প্রত্যেকটা একটা স্ট্রিং মানে একটা শব্দর গুচ্ছ আছে স্ট্রিং। আর এক একটা লেটারকে বলবো ক্যারেক্টার, মানে আমরা জানি ক্যারেক্টার। তো আমরা কয়েক ধরনের ডাটা টাইপ পেয়ে গেলাম, একটা হচ্ছে নিউমেরিক যেটা বা ইন্টিজার, আরেকটা হচ্ছে এই আলফাবেটিক যেটা ক্যারেক্টার বা স্ট্রিং হিসেবে থাকতে পারে, বা সেট অফ ক্যারেক্টার্স, আরেকটা হচ্ছে ফ্লোট, মানে যেগুলো রিয়েল নাম্বারকে প্রেজেন্ট করার জন্য। তো এখন আমরা 10 যোগ 20 ইকুয়ালস 30 লিখছি, কিন্তু আমরা কখনো লিখতে পারবো 10 যোগ ABC ইকুয়ালস টু সামথিং, এটা কখনো লিখতে পারবো না। তার জন্য আমাদেরকে ইন্টিজারের সাথে ইন্টিজারি যোগ করতে হবে, বা ইন্টিজারের সাথে রিয়েল নাম্বার যোগ করতে হবে। কিন্তু কম্পিউটার বারবার বলতেছি যে কম্পিউটার যেটুকু বুঝে তাকে যেটা বলা হবে সেটাই বলে দিতে হবে, সেটুকুই করবে। তো এই ক্ষেত্রে আমি যদি এরকম বলি 10 যোগ 10 যোগ 20 10.20 ইকুয়ালস টু কত, সে এইটা ডাটা টাইপ নেবে কোনটা, যে ভেরিয়েবল আমরা পরে পড়ব যেখানে স্টোর করবে তার ডাটা টাইপের উপর নির্ভর করবে। তো আমরা 3 ধরনের ডাটা টাইপ পেয়ে গেছি, এগুলো দিয়েই আমাদের বিভিন্ন ধরনের ডাটা টাইপ তৈরি হবে। তো এখন আবার যদি চিন্তা করি, 10 এই দুটাকে আমরা যোগ করতে পারবো। তো এই জিনিসগুলো রিপ্রেজেন্ট করার জন্য, আমাদের কম্পিউটারে স্টোর করে রাখার জন্য, এগুলোর উপরে কাজ করার জন্য, ক্যালকুলেশন করার জন্য আমাদের বিভিন্ন ধরনের ডাটা টাইপ কম্পিউটারকে বলে দিতে হয় যে তুমি এই ধরনের ডাটা, এই ধরনের ডাটা, এই ধরনের ডাটা, তাহলে সে সেভাবে বুঝে সেভাবে কাজ করে। এটাই হচ্ছে আমাদের ডাটা টাইপ। তো আমরা আরেক ধরনের জিনিস বলি। তো আমাদের যদি মনে করেন আমাদের কিছু ডাটা রাখতে হবে, যেমন নেম, জারা আলী, ক্লাস 6, যেমন নোট বইয়ের উপরে যেভাবে লিখি নার্সারি ক্লাস বা যে কোনো নোট বইয়ের উপরে, ক্লাস 6, সেকশন জে, এজ 13, সেক্স ফিমেল। তো এইখানে আমরা বিভিন্ন ধরনের ডাটা দেখলাম, এটা হচ্ছে কি আমরা আলফাবেটিক, এটা হচ্ছে কি আলফা নিউমেরিক বুঝলাম, এই নিউমেরিক আলফা, আর এটা হচ্ছে ক্যারেক্টার, একটা ক্যারেক্টার টাইপ, এটা হচ্ছে নিউমেরিক, নিউমেরিক টাইপ, আর এটা হচ্ছে ক্যারেক্টার টাইপ। তো আমাদের একই বিভিন্ন ডাটা, বিভিন্ন ধরনের ইনফরমেশন স্টোর করে রাখার জন্য আমাদের বিভিন্ন ধরনের ডাটা দরকার পড়ে। তো এগুলোকে আমরা কম্পিউটার রিপ্রেজেন্ট করবো, যেটার মাধ্যমে সেটা হচ্ছে ডাটা টাইপ। তো আমাদের যেগুলো দেখলাম ডাটা টাইপ, সি এবং জাভার ডাটা টাইপ একই, সিতে এবং জাভাতে ডাটা টাইপ হচ্ছে এক। তো ক্যারেক্টার ডাটা টাইপ সিতে এবং জাভাতে কীভাবে রিপ্রেজেন্ট করতে হয়, সিএইচ এ আর নাম দিয়ে। আর নাম্বারকে রিপ্রেজেন্ট করতে হয় আইএনটি বা ইন্টিজারের শর্ট ফর্ম হিসাবে। তো ক্যারেক্টারের মধ্যে -128 থেকে 127 পর্যন্ত, বা 0 থেকে 256 পর্যন্ত রাখতে পারে, কারণ এটার লেন্থ হচ্ছে 8 বিট। তো আমরা ডিটেলে যাবো না, জাস্ট মনে রাখার জন্য, যেহেতু আমাদের বেসিক কোর্স এটা। তো আমাদের আইএনটি এটা এত থেকে এত নাম্বার রেঞ্জের মধ্যে রাখতে হবে। তো যদি আমাদের কোনো নাম্বার 32,767-এর বড় কোনো নাম্বার রাখতে হয়, তখন আমরা এটাকে আইএনটিতে রাখতে পারবো না। কোথায় রাখবো? সেটাকে রাখতে হবে আমাদের লংয়ে, লং নাম্বার,
তো একটা হচ্ছে ছোট মোটামুটি রেঞ্জের মধ্যে 32,000-এর মধ্যে বা 33,000-এর মধ্যে রাখতে হলে INT ডাটা টাইপ ব্যবহার করব, আর যদি তার চেয়ে বড় হয় তাহলে লং ডাটা টাইপ ব্যবহার করব। আরেকটা হচ্ছে শর্ট ডাটা টাইপ, শর্ট নাম্বার, তার মানে 32 থেকে 32 পর্যন্ত, এটা INT-র মতোই কিন্তু শর্ট হিসেবে ডিক্লেয়ার করা যায়। কিন্তু এইখানে যেটা হচ্ছে আবার কম্পিউটার ভ্যারি করবে, INT যদি আমাদের 64-bit কম্পিউটার হয় তাহলে আমাদের এটা শুরু হবে এত, এরকম বড় নাম্বারকে রিপ্রেজেন্ট করতে পারবে সে, এটা ডিপেন্ড করবে আমাদের কম্পিউটার হার্ডওয়্যারের উপরে। তারপর হচ্ছে ডেসিমাল নাম্বার, যেটা আমরা দেখলাম যে দশমিক নাম্বার, যেটা ফ্লোট হিসাবে আমরা ডিক্লেয়ার করব, সেটা এই রেঞ্জের মধ্যে রাখবে এবং 6 ডেসিমাল প্লেসেস মানে দশমিকের পরে 6টা পর্যন্ত যেতে পারবে। তো এখানে আমরা বিভিন্ন ডাটা টাইপে দেখলাম, সি এবং জাভাতে এই ডাটা টাইপগুলো ব্যবহার করে আমাদের প্রোগ্রামের ডাটাগুলোকে রিপ্রেজেন্ট করব এবং বিভিন্ন অপারেশন চালাবো। আমাদের মনে রাখতে হবে আমরা ডেসিমাল নাম্বার আর নাম্বারের মধ্যে শুধু যোগ বিয়োগ গুণ এরকম ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করতে পারি, ক্যারেক্টারের মধ্যে কিন্তু করতে পারবো না। তো পাইথন ডাটা টাইপ যদি দেখি, পাইথন হচ্ছে, পাইথনের আসলে 5 ধরনের ডাটা আছে, ডাটা টাইপ আছে। দ্যাট পাইথন হ্যাজ 5 স্ট্যান্ডার্ড ডাটা টাইপ, বাট দিস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডাজ নট মেক ইউজ অফ অ্যানি কিওয়ার্ড টু স্পেসিফাই পার্টিকুলার ডাটা টাইপ, রাদার পাইথন ইজ ইন্টেলিজেন্ট এনাফ টু আন্ডারস্ট্যান্ড গিভেন ডাটা টাইপস অটোমেটিক্যালি। তো আমাদের আগের ভিডিও বলেছিলাম পাইথন ল্যাঙ্গুয়েজটা তৈরি করা হচ্ছে প্রোগ্রামের বিভিন্ন প্রবলেমকে সলভ করার জন্য, যেমন আমাদের সি এবং জাভাতে দেখতেছি যে আমাদের ডাটা টাইপ ডিক্লেয়ার করতে হবে, তারপরে আমাদের ক্যালকুলেশন করতে হবে, যদি ডাটা টাইপ রং হয় তাহলে ক্যালকুলেশন হবে না। তো এইখানে পাইথনে যেটা করছে, সে কোনো ডাটা টাইপ সে ডিক্লেয়ার করার কোনো প্রয়োজন মনে করে নাই, আমাদের ডিক্লেয়ার করতে হবে না। যদিও এখানে ডাটা টাইপ আছে নাম্বার, স্ট্রিং, লিস্ট, টিউপল, ডিকশনারি, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ডাটা টাইপ, এগুলো হচ্ছে অ্যারে ধরনের, আমরা পরে জানবো এ সম্পর্কে, নাম্বার এবং স্ট্রিং। এবং আমরা যেরকম এখানে কেয়ার বললাম জাভাতে, এখানে কিছু দরকার নেই, আমরা যে নাম্বারটা লিখবো 2, 3, 4 এইটা দেখেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইন্টেলিজেন্টলি বলে দিতে পারবে যে হ্যাঁ এটা নিউমেরিক নাম্বার হবে, ইন্টেলিজেন্টলি বলবে এটা স্ট্রিং হবে, ক্যারেক্টার হবে। তো এটা পাইথনের এক্সপ্লিসিট মানে বাহ্যিকভাবে কোনো ডাটা টাইপের ডিক্লারেশনের প্রয়োজন পড়ে না, এটা আমরা যেটা করতে হবে সেটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিজেই করে নেবে। তো এটা ছিল পাইথনের ডাটা টাইপ। তো আমরা ডাটা টাইপ নিশ্চয়ই বুঝে গেছি যে কারণ আমাদের বিভিন্ন ডাটা রিপ্রেজেন্ট করার জন্য আমাদের ডাটা টাইপের দরকার পড়বে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। এরপরের ভিডিও আমরা দেখবো ভ্যারিয়েবল, কীভাবে মেমোরিগুলোতে এই ডাটাগুলো স্টোর করে রাখা হয়।